লকডাউন, ভারতের মানুষ বাইরে যাবে না, আমেরিকার মানুষ ভারতে আসবে না, ইংল্যান্ডের মানুষ ইটালিতে যাবে না, ইটালির মানুষ ইংল্যান্ডে যাবে না, একদম চ্যালেঞ্জ করে বলেন পুরো পৃথিবীতে যত ভালো রূপ রয়েছে প্রত্যেকটা সম্পর্ক ইসলামের সঙ্গে, ইসলাম থেকে চুরি করেছে আর করে নিজেদের খালায়, নিজেদের বাসনে, নিজেদের প্লেটে সেটাকে সাজিয়ে বলছে এটা আমরা দিচ্ছি, বাস্তব হলে এটা ইসলাম থেকে চুরি করা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে হাদিসটা বলে যাচ্ছেন, কোন জায়গায় যদি মহামারী দেখা যায় বাইরের লোক সেখানে যাবে না, সেখানকার লোক বাইরে আসবে না। কেন যাবে না? এর কারণ, যারা হাদিস শাস্ত্রের যারা পণ্ডিত তারা অনেক কারণ বয়ান করেছেন। মনে করেন বাইরের লোক সেখানে গেল আর এর সেখানে গিয়ে মৃত্যু হলো, বলে ওখানে গিয়েছি বলে আমার মৃত্যু হয়েছে। বলছিলাম COVID-19, হ্যাঁ করোনা ভাইরাস, বর্তমানে আমরা শুনছি না, কিছুদিন আগে পর্যন্ত আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা একসঙ্গে বসবো। আচ্ছা, এই ব্যাপারে ইসলাম কোনো রহনুমাই করেছে? ইসলাম কোনো রাস্তা দেখিয়েছে? বলে ও হুজুর কি কথা বলছেন, এটা এই যুগে, সেটা 1500 বছর আগেকার, এর সঙ্গে তার সম্পর্ক হয় নাকি? সেটা আমি শুরুতে দাবি করেছি আপনাদের সামনে, দেয়ার ইজ নো প্রবলেম বাট ইউ ক্যান ফাইন্ড ইটস সলিউশন ইন ইসলাম। যদি ইসলাম সর্বযুগের ধর্ম হয়ে থাকে তাহলে এই সমস্যার সমাধানও ইসলামের কাছে আছে। কিভাবে? একটু খুঁজে বার করার চেষ্টা করি। হযরত ওমর ফারুক যার নাম বলছিলাম, ওনার যুগে একটা এরকম মহামারী দেখা দিয়েছিল, মহামারী ওনার যুগে সিরিয়াতে দেখা দিয়েছে, মুলকে শাম, সিরিয়া, যেখানে এখনো যুদ্ধ চলছে, হাজারো লাখো মানুষ সেখান থেকে পালিয়ে অন্যান্য দেশে, ইউরোপিয়ান কান্ট্রিজে সেখানে গিয়ে তারা আশ্রয় নিয়েছে, শরণার্থী যাদেরকে বলা হয়। হযরত ওমর বিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা মহামারী দেখা দিয়েছে সিরিয়ার মধ্যে, যুদ্ধের মধ্যে। নেতৃত্ব দিচ্ছিলেন কে? যিনি কমান্ডার ইন চিফ ছিলেন তিনি হলেন আবু ওবাইদা ইবনুল জাররাহ। 10 জন সাহাবিকে বলা হয় আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা মানে এমন 10 জন, আশারা মানে 10, মুবাশশারা মানে যারা শুভ সংবাদ পেয়েছেন। আল্লাহ রসুল এমন 10 জন সাহাবিকে নিজের সামনে বসিয়ে তাদেরকে জান্নাতি হওয়ার শুভ সংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর হযরতে আবু বকর সিদ্দিক, দ্বিতীয় নম্বর হযরতে ওমারে ফারুক, তৃতীয় নম্বর উসমানে গনি, চতুর্থ নম্বর হযরতে আলী মুর্তজা, পঞ্চম নম্বর হযরতে জুবায়ের, তার ষষ্ঠ নম্বর হযরতে তালহা, তারপরে সপ্তম নম্বর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, অষ্টম নম্বর সাঈদ বিন যায়েদ, আর নবমে আছে আব্দুর রহমান ইবনে আউফ, আর দশমে লাস্টে হযরত আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুম। আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে শাম দেশে যুদ্ধ চলছে আর ওখানে মহামারী দেখা দিয়েছে, হাজারো মানুষ মারা যাচ্ছে, যেমন এখানে হচ্ছিল, পৃথিবীতে চলছিল। হযরত ওমর একটা চিঠি লিখলেন, কার নামে? আবু ওবাইদা ইবনুল জাররার নামে, যে তুমি তাড়াতাড়ি করে মদিনায় চলে এসো, অনেক জরুরি কথা আছে তোমার সঙ্গে। উদ্দেশ্য কি ছিল? যাতে মহামারীর কবলে পড়ে এনার মৃত্যু না হয়ে যায়। উনি তার উত্তরে একটা চিঠি পাঠালেন, উনি আসলেন না, ওই মহামারীতে উনি শহীদ হন, উনি একটা চিঠি পাঠিয়েছেন। এই উত্তরটা যে COVID-19 এর ব্যাপারে ইসলাম কোনো গাইড করেছে কিনা, গাইডলাইন দিয়েছে কিনা, আমরা খুঁজে বার করব। হযরত আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন ওমারে ফারুককে, আমিরুল মুমিনিন, আপনি মনে হচ্ছে সেই হাদিসটা আপনার মাথায় নেই, আপনি ভুলে গেছেন। কি হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো জায়গায় মহামারী দেখা যায়, দেখা দেয়, হাজারো মানুষ মারা যাচ্ছে, এই পরিস্থিতিতে বাইরের মানুষের করণীয় হলো সেখানে না যাওয়া আর সেখানকার মানুষের করণীয় হলো বাইরে না যাওয়া। তো এই যে লকডাউন, বাবারা কোথায় পেয়েছো তোমরা লকডাউন? ভারতের মানুষ বাইরে যাবে না, আমেরিকার মানুষ ভারতে আসবে না, ইংল্যান্ডের মানুষ ইটালিতে যাবে না, ইটালির মানুষ ইংল্যান্ডে যাবে না, একদম চ্যালেঞ্জ করে বলেন পুরো পৃথিবীতে যত ভালো রূপ রয়েছে প্রত্যেকটা সম্পর্ক ইসলামের সঙ্গে, ইসলাম থেকে চুরি করেছে আর করে নিজেদের খালায়, নিজেদের বাসনে, নিজেদের প্লেটে সেটাকে সাজিয়ে বলছে এটা আমরা দিচ্ছি, বাস্তব হলে এটা ইসলাম থেকে চুরি করা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে হাদিসটা বলে যাচ্ছেন, কোন জায়গায় যদি মহামারী দেখা যায় বাইরের লোক সেখানে যাবে না, সেখানকার লোক বাইরে আসবে না। কেন যাবে না? এর কারণ, যারা হাদিস শাস্ত্রের যারা পণ্ডিত তারা অনেক কারণ বয়ান করেছেন। মনে করেন বাইরের লোক সেখানে গেল আর এর সেখানে গিয়ে মৃত্যু হলো, বলে ওখানে গিয়েছি বলে আমার মৃত্যু হয়েছে।
নাউজুবিল্লাহ ওই জন্য যাওয়ারও দরকার নেই আর তোমার বিশ্বাসের ব্যাপারে কোনো ঝামেলা করার দরকার নেই যারা ওখানে আছে তারা থাক আর ওখানে যারা আছে তাদের দুটো পদ্ধতি যারা মারা যাচ্ছে যারা বেঁচে আছে যারা মারা যাচ্ছে তাদের অবস্থাটা কি আল্লাহ রাসূল বলেন যারা মহামারীতে মারা যায় ঈমানের সঙ্গে তারা শহীদের দরজা পাবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে একদিক থেকে যারা মরে গেল তাদের হাতে লাড্ডু যারা মারা গেল তাদের হাতে লাড্ডু যারা বেঁচে যাচ্ছে তাদের পদ্ধতি কি ডক্টর বাবুরা কি বলছেন ডক্টর বাবুরা বলছেন সবচেয়ে প্রথমে ওয়াশ ইওর হ্যান্ড ভেরি ক্লিয়ারলি সুন্দর করে নিজের হাতটাকে ধুন বলছে কি না হ্যাঁ সব সময় বলছে যে হাত ভালো করে ধুন একেবারে সাবান দিয়ে হোক স্যানিটাইজার দিয়ে হোক হাতটাকে ভালো করে ধুয়ে ফেলেন কারণ সবচেয়ে প্রথমে আপনার হাতে জীবাণু আসবে ওই হাত থেকে জীবাণুটা আবার নাকে যাবে ওই জন্য তারপরে নাকও আপনি নাকটাকে ঢেকে রাখেন তারপরে জীবাণু নাক থেকে গালের মধ্যে যায় গলায় যায় গলায় কিছুদিন থাকে দু তিন দিন আর ওখান থেকে আবার ভিতরে যায় তারপরে ভিতরে গিয়ে আপনার শরীর অসুস্থ করে ফেলে তারপর আপনার ডেথ হয়ে যেতে পারে ইসলামে দেখি এর পদ্ধতির ব্যাপারে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেছেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ি আমরা তো নামাজ ভুলে গেছি অনেক ভাই আল্লাহ মাফ করুন নামাজ সবকিছু ভালো খুব সুন্দর নামাজের কথা বললে যেন কেমন মতো লাগে সেই নামাজ নিয়ে টেনে এনেছো জি খেয়াল এটা আলাদা সাবজেক্ট আমি যেটা কথাটা বলছি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচবার ওযু করি পাঁচবার ওযুর মধ্যে এক একবার ওযুর মধ্যে কভার করে হাত ধুচ্ছি কমপক্ষে তিনবার পাঁচবার তিন পাঁচে পনেরো বার হাত ধোয়া পড়ছে তাহলে পনেরো বার যদি হাত ধোয়া হয় তাহলে আপনার হাতে আর কোনো জীবাণু লেগে থাকে একবার জোরে আওয়াজ দেবেন জীবাণু লেগে থাকবে থাকবে না আচ্ছা পনেরো বার হাত ধোয়ার পরে আপনি নাক নাকের নিয়ে হাদিসের মধ্যে দুটো শব্দ এসছে একটা হলো ইস্তেনশাক আর একটা হলো ইস্তেনসার ইস্তেনশাক মানে হলো আপনি পানিটা যে নাকে দেবেন জোরে টানেন আর ইস্তেনসার মানে হলো ওই পানিটাকে আবার জোরে নাকের মধ্যে ময়লা সহ বাইরে ফেলে দেন এটাও তিনবার করতে হবে গোসলের মধ্যে নাকে পানি দেওয়া ফরজ আর ওজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত কোন ব্যক্তি যদি পনেরো বার সারাদিন রাতে মিলে নাক পরিষ্কার করে তাহলে তার নাকে আর জীবাণু থাকতে পারে না তারপরে আসেন গলা গোসলের মধ্যে গড়গড়া সহিত কুল্লি করা ফরজ আর ওজুর মধ্যে গড়গড়া সহিত কুল্লি করা হলো সুন্নাত আল্লাহ রাসূল শুধু কুল্লি করতেন না কি করতেন হুজুরের শেষ আমল দুনিয়া থেকে যখন হুজুর যাচ্ছেন তার শেষ আমল যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক রাখা আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলেতে হুজুর যখন দুনিয়াতে যাচ্ছেন বড় করুণ অবস্থা হযরত আনাস বলছেন যে যেদিন হুজুর মদিনাতে আসেন মদিনার প্রত্যেকটা জায়গা যেন উজ্জ্বল হয়ে গেছে নূরানিয়াতে ভরে গেছে যেদিন হুজুর দুনিয়াতে যাচ্ছেন হুজুরকে আমরা যখন কবরে নামিয়ে আসলাম তারপরে মনে হলো যেন পুরো মদিনা এটা কেমন অন্ধকার মতো হয়ে গেছে হযরত ওমর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হুজুরের পবিত্র মাথা আমার কোলে রাখা আছে আর হুজুরের মাথার উপরে একটা পটি রাখা আছে আমি মাথায় পানি দিচ্ছি মাঝে 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 মাথার উপরে হাত বুলাচ্ছি সেই সময় হযরতে জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম ঘরের ভিতরে ঢুকেছেন ঢুকে সালাম করছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর উত্তর দিলেন বললেন যে বাইরে আজরাইল অপেক্ষা করছে আপনি যদি অনুমতি দেন তো আজরাইল ভিতরে ঢুকবেন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন বললেন হ্যাঁ আজরাইলকে আসতে দাও আজরাইল ভিতরে ঢুকে বলছেন সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের এটা প্রথম কাজ আর আল্লাহর প্রথম অর্ডার আমার জন্য আমার জীবনে যে তুমি আমার হাবিবকে গিয়ে বলবে যদি তিনি দুনিয়াতে থাকতে চান তাহলে রেখে আসবে আর যদি তিনি আসতে চান তাহলে নিয়ে আসবে এর আগে কারোর জন্য আল্লাহ পাক এ কথা আমাকে বলে দেন নিজরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তো যাব কিন্তু আমার পরে আমার উম্মতির কি হবে আচ্ছা উম্মতি বলতে কি সাহাবারা সাহাবারা সবাই জান্নাতি ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা
অন্য জায়গায় আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। অন্য জায়গায় আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আরো এক জায়গায় আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস। এই সমস্ত জায়গায় আল্লাহ পাক সাহাবাদেরকে প্রশংসা করে বলছেন তোমাদের ঈমান তখন আল্লাহর কাছে গ্যারান্টার হবে, তোমাদের ঈমান তখন আল্লাহ কবুল করবেন যখন তোমরা সাহাবাদের মতো ঈমান আনবে। তো সাহাবারা সব জান্নাতি, আল্লাহ রাসূল চিন্তা কাদের নিয়ে করছেন? আমাদের মতো যারা গুনাহগার তার উম্মতি তাদেরকে নিয়ে আল্লাহ রাসূল ইন্তেকালের সময় তিনি চিন্তা করছেন আমার পরে আমার উম্মতের কি হবে। হুজুরের শেষ আমল যেটা বলছিলাম, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে হুজুরের মাথা রাখা রয়েছে, সেই সময় আয়েশার ভাই বাড়ির ভিতরে ঢুকছেন, হুজুরের বাড়ির ভিতরে ওনার হাতে, আয়েশার ভাইয়ের নাম হলো আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে আব্দুর রহমানের হাতে একটা মিসওয়াক রাখা আছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে হুজুর ওই মিসওয়াকের দিকে ইঙ্গিত করছেন, দরেশরি পড়েন আল্লাহুম্মা, মহব্বতের সঙ্গে গোলামে মুহাম্মদ হু, গোলামে মুহাম্মদ হু, ক্যা ডর হ্যায় মুঝকো, গুলামি মে উনকি গুজারা করুঙ্গা, আল্লাহুম্মা। ওয়ালা আলি আমার সেই কথা শুরুতে একই ছিল, এখনো বলছি দেয়ার ইজ নো প্রবলেম বাট ইউ ক্যান ফাইন্ড ইট সলিউশন ইন ইসলাম। পৃথিবীর মধ্যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান আমরা ইসলামের মধ্যে পাবো না। বলছিলাম কোভিড-19 ব্যাপারে, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল যেটা আল্লাহ রসুল হজরতে আয়েশার দিকে ইঙ্গিত করছেন, ওই অর্থাৎ আব্দুর রহমানের হাতে যে মিসওয়াকটা আছে ওটা আমাকে দাও। হুজুর তখন ভালো করে কথা বলতে পারছেন না, শরীর খুব খারাপ। হজরত আয়েশা নিজের ভাইয়ের কাছ থেকে মিসওয়াকটা চাইলেন, হাতি সিওয়াকাক, তোমার মিসওয়াকটা দাও। হযরত আয়েশা মিসওয়াকটাকে নিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে নরম করে দিলেন, দিয়ে হুজুরের হাতে দিলেন, হুজুর ভালো করে মিসওয়াক করলেন খুব সুন্দর করে। মিসওয়াক কিভাবে করতেন আমরা তো মিসওয়াক ভুলে গেছি, আমরা পেস্টওয়ালা হয়েছি, ব্রাশওয়ালা হয়েছি, আমরা এর বিরোধিতা করছি না। আমরা কিরকম হয়েছি জানেন? পরিস্থিতিটা কি একটু আলাদা দিক বলছি, পরিস্থিতিটা এইরকম, সার্বিক দিক থেকে কিভাবে আমাদের বাড়ির ভিতর থেকে দিন বার করে দেওয়া যায়। হাদিসের মধ্যে এসছে যখন মোরগ বাঁক দেবে তখন আল্লাহর কাছে বলবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, ওগো আল্লাহ তোমার রহমত কামনা করি। কারণ মোরগ বাঁক কখন দেয়? যখন তারা রহমতের ফেরেশতাদেরকে দেখতে পায়। মোরগ বাঁক কখন দেয়? প্রত্যেকটা নামাজের ওয়াক্তে মোরগ বাঁক দেয়। আজ আমাদের বাড়িতে মোরগ নেই, পোলট্রি মুরগি ঢুকে গেছে, পোলট্রি মুরগি ঢুকিয়ে দেওয়া হয়েছে, মোরগ গায়েব। আগে জামাইবাবুরা আসতো, মোরগের ব্যবস্থা ছিল, এখন গ্রামে হয়তো সায়াত বায়াত কোথাও কোথাও থাকলে থাকবে, ভিতর থেকে জিনিসটা বার করে দেওয়া হয়েছে, সরে যাক। আল্লাহর যে রহমত মোরগের দ্বারাই যে আমরা পাবো সেও শেষ। পুরো বিশ্বব্যাপী এইভাবে কাজ করা হয়েছে যে ভিতরে মুসলমানদের ভিতর থেকে মুসলমানিত্ব, নাম কে ওয়াস্তে তারা সালমান হোক, নাম কে ওয়াস্তে তাসলিমা হোক, নাম কে ওয়াস্তে আব্দুল্লাহ হোক, নাম কে ওয়াস্তে অন্য কিছু হোক, ভিতর থেকে যেন ইসলামী স্পিরিটটা সেটাকে শেষ করে দেওয়া হয়, তার জন্য সার্বিক প্রচেষ্টা তারা করে গেছে। আমি একটা বইয়ের কথা প্রায় জায়গায় বলি, যেহেতু এখানে অনেক ভাই রয়েছেন আর অনেক জিম্মেদার রেসপন্সিবল ভাই রয়েছেন, দ্বিতীয়বারও আপনাদের সামনে সেটাকে শেয়ার করতে চাচ্ছি। এই কথাটা বলার পরে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করেছেন, মিসওয়াক করেছেন, মিসওয়াকের মধ্যে পরিস্থিতিটা কি, ওকে আপনার আলাদা পেস্ট লাগাতে হবে না, আলাদা করে মাজন লাগাবার প্রয়োজন নেই। আপনি কোনো ডাক্তারবাবু থাকলে জিজ্ঞাসা করেন যে আমার ব্রাশটাকে কদিন পরে পরে চেঞ্জ করার দরকার, উনি বলবেন যে 2-3 সপ্তাহ পরে ব্রাশ চেঞ্জ করার প্রয়োজন। কেন? ওতে জীবাণু লেগে থাকে, আর আপনি যত ধোয়ার চেষ্টা করেন জীবাণু যাবে না, আপনাকে মাসের পরে পরে, এক আধ মাস পরে পরে ব্রাশ চেঞ্জ করার প্রয়োজন। কিন্তু আল্লাহ রসুল যেটা দিয়ে গেছেন যার নাম মিসওয়াক, আপনি ওটাকে চিবান, চিবানের পরে যেটা গতকাল ব্যবহার করেছিলেন সেটা কেটে ফেলে দেন, এবারে চিবিয়ে আলাদা পেস্ট লাগানোর দরকার নেই, বিসমিল্লাহ করে মিসওয়াক শুরু করেন। কিভাবে করবেন? ডান দিকে প্রথমে, তারপরে বাম দিকে,
হুজুর কিভাবে করতেন সেই পদ্ধতি বলছি তারপরে দাঁতের ভিতরে তারপরে জিবের উপর থেকে নিয়ে যতটা দূর পর্যন্ত মিসওয়াক যায় হাদিসের মধ্যে যে শব্দটি আসছে সেটা হলো আইন আইন অর্থাৎ হুজুরের গলা মুবারাকের ভিতর থেকে এরকম আওয়াজ বার হতো আল্লাহ রাসূল এইভাবে মিসওয়াক করতেন এবারে বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজে মিসওয়াক করবে আর তিন পাঁচে 15 বার সে গড়গড়ার সঙ্গে কুল্লি করবে তার গলার মধ্যে আর কোনো জীবাণু থাকার সম্ভাবনা আছে জোরে বলেন থাকবে তাহলে কোভিড এর ব্যাপারে করোনার ব্যাপারে ডক্টর বাবুরা বলছেন হাত দাও নাক পরিষ্কার রাখো গলা পরিষ্কার রাখো 1500 বছর আগে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতি বলে গেছেন আর তার সঙ্গে আমাদের তথাকথিত শিক্ষিতা বোনেরা আল্লাহ মাফ করুন আবার অন্য ধর্মের লোকেরা বলে মুসলমানরা নিজেদের মেয়েদেরকে পর্দার মধ্যে এরকম বন্ধ রাখে এদের কোনো স্বাধীনতা দেয় না সব সময় বস্তার মধ্যে পুরে রাখে আজকে নিজেরাই আমরা সবাই বস্তা পড়তে বাধ্য হচ্ছি মুখের এখান থেকে নিয়ে এই পর্যন্ত মাস্ক লাগিয়ে ঘুরছি মেয়ে ছেলেদের মতো কেন জি ডক্টর বাবু বলেছেন প্রধানমন্ত্রী বলছেন মাস্ক হ্যায় জরুরি দো গজ দূরি প্রধানমন্ত্রী নিজের বক্তব্যের মধ্যে কথা বলছেন আর এমনিতে ডক্টর বাবু বলছে মাস্ক ছাড়া চলবে না বসিরহাটে আমি গেছি একটা ডক্টর বাবুর কাছে হসপিটালের ডক্টর আমার বাচ্চাকে নিয়ে গেছি তো উনি সেই মাস্ক তো লাগিয়েছেন আবার এপার থেকে ভালো করে পেপার লাগিয়ে পেপারের এপার থেকে মেশিন ধরেছেন আমি বলছি কি দেখছেন উনি তো আল্লাহ পাক জানে হ্যাঁ আর বিনা মাস্কে একজনের বেশি ঢুকতেও দিচ্ছেন না পরিস্থিতি এই যে মাস্কের ব্যাপারে আজকে আমরা মানছি কিন্তু আগে ইসলাম বলেছে যে মহিলারা বেটা ছেলেদের তুলনায় কমজোর হয় ফিজিক্যালি ওই জন্য ওরা যদি পর্দার মধ্যে থাকে নিজের হেফাজতের মধ্যে রাখে যেমন জীবাণু যাবে না আর বাইরের জীবাণু যেটা খারাপ নজর সেটাও যাবে না বলার উদ্দেশ্য হলো দেয়ার ইজ নো প্রবলেম বাট ইউ ক্যান ফাইন্ড ইট সলিউশন ইন ইসলাম আমি একটা দাবি আপনাদের সামনে করেছি সেইটাকে সামনে রেখে কথা বলছি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের জন্য সর্বযুগের জন্য সর্বজাতির জন্য কেবলমাত্র মুসলমানদের জন্য না হিন্দুদের জন্য জৈনদের জন্য সবাই জন্য আল্লাহ রাসূল নবী হয়ে এসেছেন কোরআন কি বলছে কুলিয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ও মাই প্রফেট সে টু হোল হিউম্যান বিংস হু আর লিভিং ইন দিস ওয়ার্ল্ড আই ওয়াজ সেন্ড অ্যাজ আ লাস্ট এন্ড গ্রেটেস্ট মেসেঞ্জার ফর হোল হিউম্যান বিংস যারা পৃথিবীতে আছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবার জন্য আল্লাহ পাক আমাকে রহমত করে পাঠিয়েছেন নবী করে পাঠিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা যারা করছেন করতে থাকবেন আর আমরাও করতে থাকবো মুহাম্মদ রাসূলুল্লাহর একটা দিক শুধু আপনাদের সামনে বলছি একটা দিক তিনি হলেন রাহমাতুল লিল আলামিন কায়নাতের সবার জন্য তিনি রাহমাত হযরতে জিব্রাইলের নাম তো আমরা শুনেছি জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরেশতাদের সর্দার মাসুম গুনাহ জানে না ওনাকে যদি বলা হয় বা ফেরেশতাদেরকে বলা হয় গুনাহ করো ওরা গুনাহই জানে না খেতে জানে না তারা খায় না তারা পান করে না তাদের যৌবিক চাহিদা নেই বেটা ছেলে মেয়ে ছেলে তাদের মধ্যে নেই তারা নুরানি মখলুক সেই রকম ফেরেশতাদের মধ্যে যিনি সর্দার জিব্রাইল আমিন তাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন জিব্রাইল আল্লাহ পাক আমাকে রহমত করে পাঠিয়েছেন আমার রহমত থেকে তুমি কোনো অংশ পেয়েছো কাকে জিজ্ঞাসা করছেন জিব্রাইল আমিনকে হযরতে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আসার আগে আমার খুব ভয় লাগতো বলে কিসের ভয় ইয়া রাসূলুল্লাহ আমার সামনে ইবলিসকে ঘর ধাক্কা দিয়ে বার করা হয়েছে আর ইবলিস কি বলেছিল লা আকউদান্না লাহুম আজমাইন সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন ওগো আল্লাহ আদমের কারণে তুমি আমাকে ধাক্কা দিয়ে বার করে দিলে আমি আদমের সন্তানকে ছাড়বো না আদমকে ছাড়বো না সামনের দিক থেকে আসব পিছন দিক থেকে আসব ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব চারিদিক থেকে আমি আদমের সন্তানকে পথভ্রষ্ট করব চারদিক থেকে মতলব কি সামনের দিক থেকে সামনে আমাদের জান্নাত জান্নাতকে দূরে সরিয়ে দিচ্ছে বলে আগে দুনিয়া মজাটা লুটে নি কে কবে মরবে তারপরে কিছু হবে পরে হবে জান্নাত এখন না এ হলো শয়তানের সামনের দিক থেকে আসা পিছনের দিক থেকে কি পিছনের দিক থেকে দুনিয়াটাকে সামনে করে দেবে বলে বাবার বয়স কোষ কে জিন্দেগানি দোবারা নিস পয়সার দরকার ডান দিক থেকে আসুক আর বাম দিক থেকে আসুক হারাম আসুক আর হালাল আসুক পকেটে যাওয়ার দরকার ও আমি দেখবো না কোন দিক থেকে আসছে তো দুনিয়াকে সামনে আনবে পিছনের দিক থেকে সামনে বাম দিক থেকে কি মতলব বাম দিকের মতলব হলো জাহান্নামের কাজকে সুন্দর করে সামনে দেখাবে
যে সুদে তো পয়সা বাড়ে, মাওলানা সাহেবরা বলে বলে পয়সা কমিয়ে কি করে হতে পারে? একটা আলাদা যুক্তি, আমি যুক্তির মধ্যে যাচ্ছি না, এক্ষুনি সাবজেক্ট আলাদা। আমি হলফ করে বলছি সুদে পয়সা কমে, সুদে পয়সা বাড়ে না, এবং যুক্তি সহকারে। তো ডান দিক বাম দিকের জিনিস হলো যেটা জাহান্নামের জিনিস, সেটাকে সুন্দর করে সামনে নিয়ে আসবে। আর ডান দিকের জিনিস কি, যারা নিজেদেরকে আমরা আল্লাহওয়ালা মনে করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, একজন আপনার যে নাচ গান করত, গান গাইতো, একটা মহিলা অন্য একটা দেশের, সে তওবা করে হজ করতে গেছে আরাফার ময়দানে। হজের মধ্যে সে আরাফার ময়দানে, হাজি সাহেবরা জানেন আরাফার ময়দানে হাজি সাহেবদের যাওয়া ফরজ, ওইটা ছেড়ে গেলে হজ হয় না। সেখানে মহিলাদের সঙ্গে এই মহিলা বসে আছে, তো অন্য মহিলারা একে চিনতে পেরেছে, এ তো সে গান গাইতো, নাচ করতো, এ তো সে। তো মহিলারা বলছে তুমি এখান থেকে উঠে যাও, তুমি আমাদের সঙ্গে বসার যোগ্য না। এ তখন কাঁদতে কাঁদতে একজন বুজুর্গের কাছে এসে বলছে, যে বুজুর্গকে নিয়ে গিয়েছিল, তাকে গিয়ে বলছে, হুজুর আমি এত বড় গুনাহগার যে আমার বোনেরা আমাকে সঙ্গে থাকতে দিচ্ছে না, আরাফার ময়দানে কি আমার মাফ নেই? আরাফার ময়দানের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কথা নকল করে পৃথিবীর যত বালি আছে বালির সমতুল্য, যত গাছ আছে গাছের পাতার সমতুল্য, তোমরা গুনাহ করে আসমান পর্যন্ত পৌঁছে যাও তাও নিয়ে এসো, আর আরাফার ময়দানে এসে আমাকে বলো গো আমার মালিক আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দেব, আমার কোনো পরোয়া নেই। বলেন সুবহানাল্লাহ, সেই ময়দানে একটা মহিলা তওবা করে যাচ্ছে, আর অন্য মহিলারা বলছে তুমি খারাপ মহিলা, আমাদের সঙ্গে বসতে পারো না, সে কাঁদছে। তো ডান দিক থেকে শয়তান কিভাবে আসে, যারা আমরা নিজেদেরকে বলি আমরা মুত্তাকি, আমরা ভালো দিনদার, হাজি সাহেব, গাজী সাহেব, মাওলানা সাহেব, ডাক্তার সাহেব, পাঁচ ওয়াক্তের নামাজি, তাদের ভালো জিনিসটাকে সামনে এনে বলে ও আমি তো ভালো, ও তো খারাপ। এই যে আমিত্ব ভিতরে ঢুকে গেল, আল্লাহর পছন্দ এটা না। কিন্তু শয়তান চারটে দিক বলেছে, সামনে পিছনে ডানে আর বামে, দুটো দিক ভুলে গেছে, আল্লাহ ভুলিয়ে দিয়েছে। একটা দিক হলো উপর, একটা দিক হলো নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি ভুল করো, করার পরে আমার পায়ে মাথা রেখে যদি একবার বলো ওগো আমার মালিক আমাকে ক্ষমা করে দাও, তা আমি উপর থেকে রহমত দিয়ে তোমাকে ঢেকে নেবো। জোরে বলো সুবহানাল্লাহ।